আসসালামু আলাইকুম আহমতুলুল্লা বরকাত বন্ধুরা আজকের টপিক হচ্ছে চাকরি উত্তম নাকি ব্যবসা আর আজকে আমি ব্যবসা নিয়ে কথা বলবো যারা ব্যবসা নিয়ে পড়াশোনা করে বের হয়ে এসেছেন আপনারা আমার কথাগুলো শুনুন আমাদের ভারতবর্ষের প্রতি বছর দশ হাজারের বেশি যুবক যুবক ব্যবসা নিয়ে পড়াশোনা করে বের হয়ে আসে তারা ব্যবসা নিয়ে পড়াশোনা করে বের হয়ে আসার পর সার্টিফিকেট হাতে নিয়ে চিন্তা ভাবনা করে কি ব্যবসা করব কিন্তু তারা তো জীবনে ব্যবসা করেনি শুধু পড়াশোনা করেছে এবার যার ফলে ওরা অনেকে ব্যবসা করতে গিয়ে ব্যর্থ হয় কারণ পড়াশোনা এক জিনিস আর ব্যবসা করে অভিজ্ঞতা অর্জন করা অন্য জিনিস আপনি যখন অভিজ্ঞতা আপনার নাই আপনি শুধু পড়াশোনা করেছেন এবার যখন ব্যবসা করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে অনেক মানুষ হেরে যাচ্ছে ব্যবসা করতে গিয়ে তাদের অনেক লস হয়ে যাচ্ছে এই জন্য আমি বলবো সার্টিফিকেট শুধু যথেষ্ট নয় ব্যবসার আগে আপনাকে ব্যবসার অভিজ্ঞতা অর্জন করতে হবে আমি অনেক আমি এক এক শিখ ফ্যামিলিকে জানি যে তার সন্তানদেরকে মাত্র মাধ্যমিক পাশ করাইতে মাধ্যমিক পড়ানোর পর তিনি কী করতেন তাদেরকে সরাসরি টাকা দিয়ে ব্যবসা নামাইতেন না কারণ তিনি চান না যে আমার ছেলেরা ব্যবসা করতে গিয়ে টাকা নষ্ট করুক বরং কী করতেন তিনি তিনি অভিজ্ঞ ব্যবসায়ী আছে তাদের কাছ আন্ডারে ছেড়ে দিতেন ছেলেদেরকে যে তাদের আন্ডারে তুমি কাজ করো তাদের আন্ডারে থেকে কি করতো কাজ করতো করে ওই ব্যবসার মানে ওদের সঙ্গে বলা সহযোগিতা করতো কাজ করার পর আপনার ব্যবসার অভিজ্ঞতা মানে অভিজ্ঞতা অর্জন করতো যখন পুরো অভিজ্ঞ হয়ে যেত তখন তিনি তেনার ছেলেদেরকে সেখান থেকে এনে ব্যবসা চালু করে দিতেন যাকে যে ব্যবসা লাগাইতো সে সেই ব্যবসা অভিজ্ঞতা হয়ে যেত অভিজ্ঞ হওয়ার পর সে সেখান থেকে এনে তা তাদেরকে সেই ব্যবসা নিজস্ব ব্যবসার মধ্যে লাগিয়ে দিতেন ঠিক আছে তারপর দেখা যেত তারা ওই ব্যবসা করতে অভিজ্ঞতা হয়ে গেছে সে কীভাবে ব্যবসা করতে এই ব্যবসাটা কীভাবে করতে হবে তার সব কিছু জানা হয়ে গেছে তখন সে ব্যবসা করতো ফলে কোনো দিন ব্যবসা লস হইত না ঠিক আছে তা আমি বলছি বলতে চাচ্ছি যে ব্যবসা হচ্ছে আপনার শেখার জিনিস শুধু টাকা থাকলে ব্যবসা হবে না ব্যবসার জন্য আইডিয়া চাই আইডিয়া চাই সে আইডিয়া কেউ বলে দিল আর আপনি মাথা নিলেন তাও হবে না বরং সে আইডিয়া আপনাকে প্রয়োগ করতে হবে ব্যবসা করে করে প্রয়োগ করতে হবে করে করে অভিজ্ঞতা অর্জন করতে হবে করে করে যখন অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে তারপর আপনি ব্যবসা করতে পারেন ব্যবসা তো সহজ নয় ব্যবসা করলে জিতে যাব তা কখন হতে পারে না ব্যবসা করতে হলে আপনাকে ব্যবসা শিখতে হবে প্রথমে তাই ব্যবসা আগে শিখতে হবে ব্যবসা আর দ্বিতীয় হচ্ছে ব্যবসা করতে হলে আপনাকে আপনাকে দেখতে হবে আপনি যে সমাজের মানুষ যে এলাকার মানুষ সেই এলাকার মধ্যে কোন ব্যবসা চলবে সে এলাকাতে কোন জিনিসের প্রয়োজন বেশি কোন জিনিসটার প্রয়োজন বেশি সেই জিনিসের ব্যবসা করতে হবে তাছাড়া আপনার মধ্যে কিসের ব্যবসা করার বেশি মানে আপনার ভালো লাগে কোন জিনিসের ব্যবসা করতে আপনাকে বেশি ভালো লাগে আপনার একটা ইয়া পছন্দ ব্যাপার আছে আপনাকে যে জিনিসটার ব্যবসা করতে ভালো লাগে আপনি সেই ব্যবসাই করবেন ঠিক আছে সেই জিনিসের ব্যবসা করবেন তাহলে মনের মনের ব্যবসা তৃপ্তি পাওয়া যাবে আর আপনাকে যে জিনিসের ব্যবসা করতে ভালো লাগে না সেই ব্যবসা করে সে মানে ইয়া হওয়া সফল কাম হওয়া যাবে না তো এই সমস্ত দিকগুলো নির্ধারণ করার পর তারপর আপনি ব্যবসায় নামবেন ইনশাল্লাহ আপনার ব্যবসা চলবে অবশ্যই চলবে ঠিক আছে তাই বলবো ব্যবসা করার আগে ব্যবসা শিক্ষা করুন ব্যবসা শিখুন যদি আপনি যে ব্যবসাটা করতে চাচ্ছেন দেখুন এলাকাতে কারা ব্যবসা করছে তার প্রতি লক্ষ্য রাখুন তার কাছে যান তার কাছে শিক্ষা গ্রহণ করুন করার পর যখন আপনার শিক্ষা ব্যবসা শিক্ষা হয়ে যাবে এই ব্যবসাটা কীভাবে করতে হয় সব কিছু এগুলো শেখার জন্য এমন নয় যে আপনাকে এক বছর লাগবে দুই বছর লাগবে এক মাস লাগবে এমন কিছু নয় শুধু পদ্ধতি জেনে নেওয়া শুধু পদ্ধতি এটা আপনি একদিনও জানতে পারেন একবার দেখে নিলেন জিনিসটা পদ্ধতিটা জেনে নিলেন সব কিছু কীভাবে মালরা আসছে কোথা থেকে আনতে হচ্ছে এবং কিভাবে তাদেরকে কি কীভাবে তা মানে দিতে হচ্ছে মানুষকে মানুষকে কিভাবে তার দিকে আকৃষ্ট করা হয় এভাবে সমস্ত পদ্ধতিগুলো জেনে নিলেন বাস এটা এটা এমন নয় যে আপনাকে দিন লাগবে একদিনও হইতে পারে এক সপ্তাহে হয়ে যেতে পারে ঠিক আছে এই পদ্ধতি যখন আপনার জানা হয়ে যাবে তখন আপনি ব্যবসা নামুন ইনশাল্লাহ আপনার ব্যবসা অবশ্যই চলবে বন্ধু আপনার ব্যবসা অবশ্যই চলবে আর যে আমি বলেছিলাম আমার আসল কথা হচ্ছে চাকরি উত্তম না ব্যবসা উত্তম আমি তো বলবো ব্যবসা উত্তম কেন ব্যবসার মধ্যে স্বাধীনতা আছে আমার নিজেরই স্বাধীনতা আমি নিজের বাড়িতে থাকবো নিজে ইচ্ছা মতো স্বাধীনভাবে ব্যবসা করব কেউ আমাকে চাপ দিতে পারবে না কেউ কিছু করতে পারবে না আমার ইচ্ছা আজ আমি গেলাম হয়তো আমি কাল গেলাম না কিন্তু চাকরি যদি করতে হয় প্রতিদিন আপনাকে যেতে হবে প্রতিদিন আপনাকে জয়েন হইতে হবে সেখানে হ্যাঁ প্রতিদিন সেখানে আপনাকে যেতে হবে আর চাকরির একটা নির্দিষ্ট বেতন থাকে আর ব্যবসার মধ্যে তা নয় ব্যবসাতে হচ্ছে পরিশ্রম আপনি যত পরিশ্রম করবেন যত সরাইবেন ব্যবসা ততই আপনার টাকা বেশি ইনকাম হবে ঠিক আছে বন্ধু তো আমার কাছে কিন্তু ব্যবসাটাই উত্তম এবার অনেকের কাছে হয়তো চাকরি উত্তম হুম এবার যার কাছে যেটা পছন্দ হবে সেটি করুন আমি কিন্তু কাউকে বাধা দিব না ঠিক আছে তবে ব্যবসাটা ভালো এবার ব্যবসা করতে হলে আগে আমি আবার বলছি ব্যবসা শিক্ষা শিখুন না শিখে ব্যবসা করতে যাবেন না আপনার কাছে শুধু টাকা থাকলে ব্যবসা হয় না প্রচুর মানুষ আছে প্রচুর আমাদের এই সমস্ত মানে প্রবাসী অনেক বন্ধু আছে আমি জানি তাদেরকে কেউ সৌদি আরবের কেউ দুবাই কেউ কাতার কেউ অন্য অন্য দেশের মানুষ তারা তারা বিদেশে থেকে প্রচুর টাকা অর্জন করে দেশে যায় দেশে গিয়ে কোনো একটা ব্যবসা করতে যায় কিন্তু তার আইডিয়া জানা নাই ব্যবসা কী করে করতে হয় তা কিছু জানে না ব্যবসার নিয়মকানুন জানে না যার ফলে ব্যবসা করতে গেলে তারা বিরাট লস পড়ে লস হয়ে যায় তাদের একদম সব লস টাকা সব শেষ হয়ে যায় উদা হয়ে যায় এই জন্য আমি বলবো বন্ধুরা ব্যবসা করার আগে ব্যবসা আপনি শিখুন যে ব্যবসা আপনি করতে চান সেই ব্যবসা সম্পর্কে আইডিয়া গ্রহণ করুন দেখুন ওই ব্যবসাটা আপনি এলাকার মধ্যে বা আশেপাশে কারা করছে এবং তাদের সঙ্গে মিশুন বন্ধুত্ব স্থাপন করুন করে হ্যাঁ একটু জানার চেষ্টা করুন সেই ব্যবসাটা যে ব্যবসা আপনি করতে চাবেন যেই ব্যবসা করতে চাবেন সেই ব্যবসা অন্য যারা করছে তাদের কাছে মেলামেশা করুন বন্ধুত্ব স্থাপন করুন উঠা বসা করুন এবং দেখুন সে ব্যবসা হাল হাকিকত এবং তাদের কাছে শিক্ষা গ্রহণ করে আপনি আপনার এলাকার মধ্যে দেখুন আপনি সেটা আপনি প্রয়োগ করতে পারবেন কিনা মানুষ আপনাদের আকৃষ্ট হবে কিনা না সব কিছু দেখার পর প্রথমে অল্প অল্প করে মাল সেই মালটা নিয়ে ব্যবসা শুরু করুন করার পর যখন দেখবেন চাহিদা বাড়ছে চাহিদা বাড়ছে মানুষ তা চাচ্ছে এবং আপনার বিক্রিও বেড়ে যাচ্ছে আর দিন দিন চাহি মানে মালের চাহিদা বেড়ে যাচ্ছে তখন আপনি মাল বেশি বিক্ষোভ বেশি বেশি করে নিয়ে আসুন আর এভাবে ছড়াইতে থাকুন ঠিক আছে এভাবে ব্যবসা করুন ইনশাল্লাহ আপনার ব্যবসা ইনশাআল্লাহ লাভবান হবে আপনার ঠিক আছে বন্ধু তো আমি আর বেশি কিছু বলবো না আমার এই ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেল টিভি টুকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুল করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধু আর লাইক বাটনে ক্লিক করবেন ডিসলাইক করবেন না যারা করবে তারা তারা ভালো মানুষ নয় ঠিক আছে আর আমি আপনাদের ভালোর জন্য বলছি উপকারের জন্য বলছি আপনারা আমার কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না অর্থাৎ ডিসলাইক করবেন ঠিক আছে বন্ধু তাহলে আমি এই ভিডিও রাখলাম আবার পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে কথাবার্তা আপনার সামনে বলবো ঠিক আছে আসসালামু আলাইকুম আরহাম বারকাত